লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল 3 দেখেছিলাম। এক্সাম্পল 3 সবাই প্র্যাকটিস করেছিলাম। জি স্যার, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? হ্যালো, না স্যার। ওকে, তাহলে এক্সাম্পল 4টা দেখি। এক্সাম্পল 4, ইভালুয়েট দিস ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য এরিয়া, রেক্টেঙ্গেল এরিয়া আর, ডিফাইন বাই -3 to 2 অফ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, ভ্যালুস আর ফ্রম 0 to 1। It's easy, just we need to split at first this dA. If we split dA by dx into dy, then we need to put the up limits of x values -3 to 2 initially, then y values. Otherwise, if we split dA by dy into dx, আমরা যদি ডিএটাকে ডিওয়াই ইন্টু ডিএক্স দ্বারা স্প্লিট করি, ভেঙে দেই, দেন আমরা ভেতরে ইন্টিগ্রেশনে, ইনসাইড ইন্টিগ্রেশন লিমিট শুড বি 0 to 1, দেন দ্য আউটসাইড ইন্টিগ্রেশন লিমিট শুড বি -3 to 2 ফর এক্স ভ্যালুস। এটা সিম্পলি আমরা ইভ্যালুয়েট করতে পারি। এবার দেখো কিছু প্রপার্টিস অফ ডাবল ইন্টিগ্রালস। দেখো এখানে আমরা সাম প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস 1, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে দেখে আসছি। ঠিক অনুরূপভাবে এখানেও কিছু প্রপার্টি আছে। দেখো ফার্স্ট প্রপার্টি হচ্ছে কোনো কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লাই থাকে সেটাকে বাইরে নিয়ে আসতে পারি। সেকেন্ড প্রপার্টি, যদি ইন্টিগ্র্যান্ট দুইটা টার্মের থাকে, ইন্টিগ্র্যান্ট ইজ এ টার্ম অফ মোর দ্যান, ইন্টিগ্র্যান্ট হ্যাজ টার্মস মোর দ্যান ওয়ান, দেন উই ক্যান স্প্লিট দ্য ইন্টিগ্রেশন ফর এভরি টার্মস, দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল ফর ডাবল ইন্টিগ্রাল ইজ অলসো ট্রু, হোয়াট এভার ইটস এ সামেশন অর সাবস্ট্রাকশন। দেন দ্য ইকুয়েশন নাম্বার 12, দেখো তো ইকুয়েশন নাম্বার 12 দেখা যাচ্ছে কিনা। হ্যালো, জি স্যার, ইকুয়েশন, জি স্যার, দেখতে পাচ্ছি। ইকুয়েশন নাম্বার 12 দেখো, আমরা এটাও ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবলে দেখে আসছিলাম যে ডোমেইনকে যদি আমরা দুই ভাগে বা তিন ভাগে স্প্লিট করি, ইন্টিগ্রেশনের ডোমেইনকে যদি স্প্লিট করে দেই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটাও স্প্লিট হয়ে যাবে। যেমন এখানে টোটাল আর, দেখো যে ফিগার 14.1.8, এখানে ডোমেনটা হচ্ছে নিচের এই যে এক্স ওয়াই প্লেনের নিচে যে কার্ভটা আছে আর, এটা হচ্ছে আমাদের টোটাল ডোমেন রিজিয়ন ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের রিজনটাকে দেখো দুই ভাগে স্প্লিট করে দেওয়া হয়েছে, একটাকে নাম দেওয়া হচ্ছে আর ওয়ান, আরেকটাতে নাম দেওয়া হয়েছে আর টু। সো আমরা টোটাল রিজিয়ন আর কে যদি আর ওয়ান এবং আর টু দুইটা স্প্লিটে রিজিয়ন স্প্লিট করে দেয়, ভেঙে দেই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটাও দুই ভাগে স্প্লিট করে দিতে হবে। আমরা প্রথমে আর ওয়ান এর জন্য দিয়ে দিলাম ইন্টিগ্রেশনটা, সামেশন ফর দ্য ডোমেন অর রেঞ্জ আর টু। এটা আমরা ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবলে দেখে আসছি। সেটা সেখানে শুধু ইন্টারভেলটা রিজন ছিল না, বাট একটা ই ছিল, কি বলবো, স্ট্রেট লাইনের অংশ ছিল। আচ্ছা, কারো কোশ্চেন আছে এখানে 12 নাম্বার এক্সপ্রেশনে? স্যার, 4 নাম্বার একটু বলতে পারবেন? এই যে 12, ইকুয়েশন নাম্বার 12, না স্যার, স্যার 4 নাম্বার মেথডে স্যার, এই যে ডি ডি এক্স ডি এক্স ডি এক্স ইন, ওই যে স্যার
কোনটা আগে লিখবো? আচ্ছা, আমরা আমরা যে কোনোটাই লিখতে পারি। ডিএ ডিএটাকে এই যে এখানে যে ডিএ আছে, ডিএটাকে আমরা দুই ভাবে স্প্লিট করতে পারি, ডিএক্স ইনটু ডিওয়াই অর ডিওয়াই ইনটু ডিএক্স। আমরা যদি এখানে প্রবলেমে যেটা দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে যেভাবে ডিএক্স ইনটু ডিওয়াই দিছে, সেক্ষেত্রে আমাদের এই যে ভেতরের লিমিটটা এক্স এর দিতে হবে, ওকে? আউটসাইড এর লিমিটটা হবে মানে ওয়াই এর। কিন্তু যদি আমরা ডিওয়াই ইনটু ডিএক্স লিখি, তাহলে ভেতরের লিমিট ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ওয়াই এর, অর্থাৎ এই যে -3 to 2 এখানে যা হয়ে যাবে 0 to 1, আর এই যে 0 to 1 এই জায়গাটা হয়ে যাবে -3 থেকে 2, আর ভেতরে যেখানে ডিএক্স ডিওয়াই এর জায়গায় হবে ডিওয়াই ডিএক্স, কিন্তু রেজাল্ট সেম আসবে। দেখো আমরা বুঝতে পারছি কিনা। আর কারো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার, এখানে ডাবল ইন্টিগ্রেশন দ্বারা তো আমরা ভলিউম ক্যালকুলেট করি, হ্যাঁ, সো স্যার এখানে নেগেটিভ সাইন দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে? যদি ভলিউমটা আমাদের, যেমন আমরা ক্যালকুলাস ওয়ানেও দেখে আসছি, মনে করো একটা সার্কেল, সার্কেল কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যার সেন্টার হচ্ছে 0 0 পয়েন্টে, রেডিয়াস হচ্ছে 1, হ্যাঁ, এখন এই সার্কেলটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু রেজাল্ট 0 আসবে, যদি তুমি ইন্টিগ্র্যান্ডটা পুরো সার্কেলটা নাও। সার্কেলের ইকুয়েশন হচ্ছে সাপোজ x² + y² = 1 ধরে নিলাম, এখান থেকে y ইকুয়ালস টু কি লেখা যেতে পারে বলো? y ইকুয়ালস টু ±√1 - x² জি স্যার। এখন এইখানে এই ±√1 - x², এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে রেজাল্ট 0 আসবে। কেন? কারণ x পজিটিভ y পোর্শনে, পজিটিভ y অ্যাক্সিস এর দিকে যে এরিয়া, আর নিচে নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে এরিয়ার পোর্শন সেম, একটা হচ্ছে পজিটিভ সাইনের দিকে এরিয়া, আরেকটা হচ্ছে নেগেটিভ সাইনের দিকে এরিয়া, সো দুইটার সামেশন 0। এখন এরকম যদি ইউনিফর্ম না হয়ে, এই সার্কেলটা যদি ইউনিফর্ম না হয়ে একটু আঁকা বাঁকা সার্কেল হতো বা নিচে হতো, সেন্টারটা 0 0 পয়েন্টে না হয়ে যদি একটু নিচে শিফট করো, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু নেগেটিভ আসবে। অর্থাৎ জি বোঝাচ্ছে যে এই এরিয়াটার বেশিরভাগ অংশ ওয়াই, নেগেটিভ ওয়াই এর দিকে, বোঝা গেছে? জি স্যার। আর যদি পজিটিভ ভ্যালু আসে, তার মানে মিন করবে যে এই এরিয়াটা পজিটিভ ওয়াই এর দিকে, অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। ঠিক অনুরূপ ভাবে এইখানে যে ভলিউমটা আসছে -5/6, এটা মিন করে এই ভলিউমটুকু আমাদের, এই যে এটা কিন্তু ভেতরে যে ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড y² * x, এটা কিন্তু জেড এর মান, z = y² * x, অর্থাৎ এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা ভলিউমটা এই যে জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস এর দিকে বেশি আছে, এবং সেই বেশি অংশটুকু হচ্ছে -5/6। দেখো বুঝতে পারছো কিনা? দেখো ফিগারটাতে, দেখো ফিগারটাতে দেখা যাচ্ছে যে, দেখো নেগেটিভ দিকে বেশি বাঁকা হয়ে গেছে না, এই যে নিচে বেশি বেশি চলে আসছে না, হ্যাঁ হ্যাঁ, এই কারণে এই ভলিউমটা নেগেটিভ আসছে। কিন্তু যদি জিরো হতো, তার মানে মিন করতো যে পজিটিভ জেড এর দিকে যতটুকু ভলিউম আছে, নেগেটিভ জেড এর দিকে ঠিক ততটুকু ভলিউম আছে, এর জন্য টোটাল সামেশন ভলিউমটা 0। জি স্যার। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এবার একটু এক্সারসাইজে যাই। সবাই দেখো, শীট আছে সবার কাছে? এক্সারসাইজ দেখো, একটু দাগাও, প্র্যাকটিস করতে হবে। এক্সারসাইজ 33, 34, এই যে এখানে দেখো 33, 34, আচ্ছা আমরা এবার এই যে এইখানে কিছু এক্সারসাইজ সলভ করব, তার আগে একটা ডেফিনেশন দেখে নেই। আচ্ছা,
এই যে ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর, এটা আসলে কি মিন করে যেন বলে আসছি, ভলিউম 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 কোন রিজনে ভলিউম, আর রিজনে, আর রিজনের ভেতরে, আর রিজনের ভেতরে এই ফাংশন দ্বারা এবং রিজন আর দ্বারা আবদ্ধ ভলিউম নাকি? জি স্যার। তার মানে আমরা যে ইন্টিগ্রেশনটা করতেছি কার মান ইন্টিগ্রেশন করতেছি বা সাম করতেছি, ইন্টিগ্রেশন মানে তো সাম, কার সাম করতেছি, এফ এর ভ্যালু নাকি হাইট এর ভ্যালুটা, এফ অফ এক্স ওয়াই ভ্যালু বা এফ এর ভ্যালু, দ্যাট ইজ জেড এর ভ্যালু, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, তার মানে জেড এর ভ্যালু বা হাইট এর ভ্যালু গুলো সাম করতেছি, দ্যাট ইজ আওয়ার ডাবল ইন্টিগ্রেশন। এখন এখন টোটাল সামটাকে যদি টোটাল এরিয়া দ্বারা ভাগ করা হয়, টোটাল এরিয়া মানে রিজনের এরিয়া, ডোমেনের যে ডোমেন আছে সেই ডোমেনের এরিয়া দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের অ্যাভারেজ ভ্যালু পাওয়া যাবে। কি পাওয়া যাবে? অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা, মনে করো আমাদের যে উপরে সেলিংটা আছে সাত সাত, এখন আমরা যে ফ্লোরটাতে বসে আছি প্রত্যেকটা পয়েন্টের জন্য, ফ্লোরের প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে হাইট আছে নাকি? জি স্যার। এখন আমরা যদি আমাদের ফ্লোরের এই রিজনের মধ্যে, রিজনের মধ্যে এই হাইটটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এই রুমের ভেতরে যত হাইট আছে সবগুলোর সব হাইট। আচ্ছা, এখন সেই সামেশনটাকে যদি আমরা নিচে যে ফ্লোরের এরিয়া, এরিয়া দ্বারা ভাগ করে দেই, তার মানে কি পাবো? অ্যাভারেজ ভ্যালু পাবো। কার অ্যাভারেজ ভ্যালু পাবো? উপরের হাইটের, প্রত্যেকটা পয়েন্টে অ্যাভারেজে কত হাইট, সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালুটা দেখো এই যেখানে বের করছে 35 থেকে 40 এক্সারসাইজের জন্য একটা ডেফিনেশন দেওয়া আছে, দা অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু অফ এ কন্টিনিউয়াস ফাংশন এফ অফ এক্স ওয়াই ওভার এ রেকট্যাঙ্গেল আর এ ক্রস এ বি ক্রস সি ডি ইজ ডিফাইন্ড বাই দিস। দেখো এই যে টোটাল সামেশনকে যদি টোটাল এরিয়া দ্বারা, ডোমেনের এরিয়া দ্বারা ভাগ করো, তাহলে আমাদের যে হাইটের অ্যাভারেজ আসবে। দেখো তো বুঝতে পারছি কিনা ডেফিনেশনটা। দেখো আর, আরটা কি এখানে রেকট্যাঙ্গেল রিজিয়ন, রেকট্যাঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দেখো তো এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু দেখো এ থেকে বি, এ বি, এ থেকে বি, তাহলে এ থেকে বি পর্যন্ত লেন্থ হচ্ছে বি মাইনাস এ। দেখো আবার বলতেছি, মানে বললাম যে এক্স এর ভ্যালু 5 থেকে 8, 5 থেকে 8, তাহলে এক্স এর ভ্যালু মাঝখানে লেন্থ কত, দৈর্ঘ্য কত, 3 বিয়োগ 5 নাকি, 3 হবে 3 হবে। তাহলে অনুরূপ ভাবে এখানে দৈর্ঘ্য হচ্ছে বি মাইনাস এ আর প্রস্থ হচ্ছে ডি মাইনাস সি, তো টোটাল এরিয়াটা আসবে বি মাইনাস এ ইনটু ডি মাইনাস সি। এই যে দেখো হায়ার এ আর, এ মিন্স এরিয়া অফ দ্য রিজিয়ন আর ইকুয়ালস টু বি মাইনাস ইনটু ডি মাইনাস সি ইজ দ্য এরিয়া অফ দ্য রেকট্যাঙ্গেল আর। দেখো কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সো যদি আমাদের বলা হয় ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ, দেখো 35 প্রবলেম নাম্বার 35, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ইনটু ওয়াই স্কোয়ার ওভার দ্য রেকট্যাঙ্গেল দিস, তখন আমাদের বুঝে নিতে হবে কি করতে হবে, যেখানে অ্যাভারেজ ভ্যালু চেয়েছে তাহলে প্রথমে ডাবল ইন্টিগ্রেশন, যেহেতু এখানে ডাবল ভেরিয়েবল দুইটা এক্স ওয়াই, সো ডাবল ইন্টিগ্রেশন করে টোটাল ভ্যালুটার সামেশন করলাম, সামেশন করে যদি আমরা ডোমেনের এরিয়া দ্বারা ভাগ করি তাহলে এরিয়া দ্বারা চলে আসবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন আছে কারো? ঠিক আছে, এবার দেখো 39 এক্সারসাইজ থেকে কিন্তু পরীক্ষা আসবে। 39 দেখো, সাপোজ
that the temperature in degrees Celsius at a particular point xy on a flat metal plate is defined by this function Txy equals to 10 minus 8x square minus 2y square, where x and y are in meters. Plate যে দেওয়া আছে একটা প্লেট, এই প্লেটের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার ডিফাইন করা হচ্ছে এই ফাংশন দিয়ে 10 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, যেখানে এক্স ওয়াই গুলো হচ্ছে মিটারে। ফাইন্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার পোর্শন অফ দ্য প্লেট ফর হুইচ এক্স ভ্যারিজ ফ্রম 0 টু 1 এন্ড ওয়াই ভ্যারিজ ফ্রম 0 টু 2। তার মানে এই প্রবলেম থেকে কি বোঝা যাচ্ছে বলতো? হাইট ফাংশনটা হচ্ছে txy, t ফাংশনের এভারেজটা বের করতে হবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে এখান দ্বারা কি বোঝা যাচ্ছে? অ্যাভারেজ টেম্পারেচার বের করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে ওই প্লেটে টোটাল টেম্পারেচারটা কত সেটা বের করি এই রেঞ্জের ভেতরে, যেখানে এক্স হচ্ছে 0 টু 1 আর ওয়াই হচ্ছে 0 থেকে 2। এই রেঞ্জের ভেতরে টোটাল টেম্পারেচার প্লেটের কত, যেহেতু এখানে ডাবল ভেরিয়েবল সো আমাদের এখানে ডাবল ইন্টিগ্রাল ইউজ করতে হবে। ডাবল ইন্টিগ্রাল আবার ডোমেনটা দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল পোর্শন 0 থেকে 1 আর 0 থেকে 2 y এর জন্য। এই পর্যন্ত এই রেঞ্জের ডোমেনের ভেতরে আমাদের টোটাল টেম্পারেচারটা বের করে যদি আমরা এরিয়া দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের অ্যাভারেজ টেম্পারেচারটা পেয়ে যাব। এটা অনেক ইজি। ঠিক আছে? জি স্যার। অনুরূপভাবে 40টা দেখবা, এটাই 40টা খুব ইজি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি কি চ্যাপ্টার নিচ্ছি বলো, কি কি এক্সারসাইজ নিচ্ছি? 33, 34, 35, 40. ঠিক আছে। আচ্ছা দেখো আমরা জানি ইন্টিগ্রেশন, দেখো আমরা জানি এই যে এখানে একটা প্রপার্টি দেখে আসলাম ডিস্ট্রিবিউশন ল, এফ অফ এক্স ওয়াই প্লাস জি এক্স ওয়াই, 10 নম্বর ইকুয়েশন। এখানে এটাকে দেখো আমরা স্প্লিট করে দিচ্ছি এফ এর জন্য ইন্টিগ্রেশন আবার জি এর জন্য ইন্টিগ্রেশন। এখন এখানে প্লাস মাইনাস যদি না থেকে যদি ডিভিশন বা মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কি ভেঙে দেওয়া যাবে? না স্যার। দেখো তো আমি কোশ্চেনটা বুঝতে পারছি কিনা আমরা সবাই? জি স্যার। 10 নাম্বার বা 11 নাম্বার যে ইকুয়েশন সেই ইকুয়েশনে দেখো লেফট হ্যান্ড সাইডে প্লাস অথবা মাইনাস সাইন দেওয়া আছে দুইটা ফাংশন এফ এবং জি এর মাঝখানে। এখন কোশ্চেন হচ্ছে এই প্লাস এবং মাইনাস না থেকে যদি প্রোডাকশন বা ডিভিশন থাকে তাহলে কি আমরা ফাংশন দুইটাকে ভেঙে দিতে পারবো ইন্টিগ্রেশন? ইন জেনারেল পারা যাবে না, কিন্তু কিছু স্পেশাল কেসে পারা যাবে। সেই স্পেশাল কেস গুলো কিরকম? এখানে দেখো এফ এর ভেতরে এফ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জি ইজ এ ফাংশন অফ অলসো এক্স অ্যান্ড ওয়াই, বাট ইফ এফ কন্টেন্স অনলি এক্স অ্যান্ড জি কন্টেন্স অনলি ওয়াই, যদি এফ এবং জি দুইটা ফাংশন শুধু দুইটা জিনিস ভিন্ন ভিন্ন জিনিস কন্টেইন করে, একটাতে এক্স থাকবে আরেকটাতে ওয়াই থাকবে, তাহলে কি করা যাবে? তাহলে আমরা স্প্লিট করতে পারবো। সেটা দেখো এই যে এখানে বলা আছে এক্সারসাইজ নাম্বার
এক্সারসাইজ নাম্বার 27 দেখতে পাচ্ছ এখানে? জি স্যার। In the exercise, suppose that f of xy equals to gx into hy. দেখো f of xy কে দুইটা ফাংশনের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে, একটা হচ্ছে gx আর একটা হচ্ছে hy. g এর ভিতরে শুধুমাত্র x আর h এর ভিতরে শুধুমাত্র y প্রেজেন্ট। সো এই ক্ষেত্রে আমরা ডাবল ইন্টিগ্রেশনটা স্প্লিট করে দিতে পারি, gx এর কাছে দিয়ে দিতে পারি আবার hy এর ভিতরে কাছে দিয়ে দিতে পারি। দেখো gx এর কাছে ডাবল ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, কারণ gx g এর ভিতরে কে আছে? শুধু x, তার মানে x এর ইন্টিগ্রেশনটা দিয়ে দিতে পারবো। আবার hy, hy এর ভিতরে কে আছে? শুধু y আছে, তার মানে y ইন্টিগ্রেশনটা দিয়ে দিতে পারবো। সো দেখো দেখো আমরা এভাবে এভাবে কিন্তু এক্সাম্পল নাম্বার 4 এটাও কিন্তু আমরা করতে পারি এভাবে। দেখো এক্সাম্পল নাম্বার 4 দেখো তো। হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে? এক্সাম্পল নাম্বার 4 এ ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ডে কে আছে এক্সাম্পল নাম্বার 4 এ? y² x, দেখো y² x ক্যান বি কনসিডার্ড of production of two functions. One function is only y square and y square one is x. x y square ke ekta function dhorlam jeta shudhumatro y contain kore, arekta function ke dhorlam x, that contains only x. তাহলে দেখো এক্সারসাইজের যে এই যে এখানে যে প্রপার্টিটা দেখলাম 27 নাম্বার প্রপার্টি, সেটা কিন্তু এখানে সুইটেবল, সুইটেবল কি না? জি স্যার। ওইটা ইউজ করে এখানে দেখো যে সেম রেজাল্ট আসবে। ওই প্রপার্টিটা এখানে ইউজ করো, দেখো সেম রেজাল্ট আসবে। তোমরা চেষ্টা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এখন দেখো অনুরূপভাবে এই যে 20 নাম্বার 28 এক্সারসাইজও কিন্তু পারা যাবে, পারা যাবে। দেখা যাবে 28 নাম্বার এক্সারসাইজ পারা যাবে। কেন পারা যাবে? সেটা তো আলাদা আলাদা এক্স ফাংশন ওয়াই ফাংশন আলাদা আছে। দেখো হ্যাঁ, বলতে হবে যে আমরা যে ইন্টিগ্র্যান্ড, টোটাল ইন্টিগ্র্যান্ডটাকে দুইটা ফাংশনে স্প্লিট করতে পারি। একটা ফাংশনে শুধুমাত্র x থাকবে এন্ড অ্যানাদার ওয়ান কন্টেইনস অনলি y, সো উই ক্যান ইউজ দিস প্রপার্টি। বাট remember this property will be suitable only for the integrand when can be splitted into two separate functions which contain two different variables. Shudhumatro tokhoni shombhob jodi duita function duita bhinno variable contain kore, kintu eki sathe duita contain korle kintu hobe na. For example amra ei je যদি কোন এক্সারসাইজ দেখি, দেখো 14 নাম্বার এক্সারসাইজ, 14 পাচ্ছ? হ্যালো, ফোরটিন নাম্বার কি সম্ভব? না স্যার, ফোরটিন কিন্তু এক্স কে আলাদা বা ওয়াই কে আলাদা করা সম্ভব হচ্ছে না। সম্ভব হবে? তাহলে এই 14 নাম্বার এক্সারসাইজ বা এই যে 16 নাম্বার এক্সারসাইজ এইখানে কিন্তু ওই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টার লেখাপড়া, এরপরে আমরা আবার নেক্সট চ্যাপ্টারটা দিয়ে দেব। সো এই চ্যাপ্টার থেকে আমরা আলটিমেটলি কি কি গেইন করলাম? প্রথমত ডাবল ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, আর ডাবল ইন্টিগ্রেশনের যে ডোমেইন আর সেটা আসলে কি রিপ্রেজেন্ট করে সেগুলো, এই যে এখানে সুন্দর করে ফিগার দেওয়া আছে, ফিগার দেখে আমরা ভালো করে বুঝতে পারবো। দেন ডাবল ইন্টিগ্রেশনের এই যে প্রপার্টি, ডাবল ইন্টিগ্রেশনের রেঞ্জ যে কিভাবে দিতে হয়, যেখানে ডি এ হচ্ছে স্মল এরিয়া, স্মল এরিয়াকে আমরা ডি এক্স ইন্টু ডি ওয়াই অথবা ডি ওয়াই ইন্টু ডি এক্স দুইভাবেই লিখতে পারি।
তবে লিখার ক্ষেত্রে আমাদের এই রেঞ্জ গুলো আবার ভ্যারি করবে। dx dy লিখলে প্রথমে ভেতরে x এর রেঞ্জ দিতে হবে, দেন আউট ইন্টিগ্রেশন কন্টেন্টস y লিমিটস। But if we write dy into dx, the inner integration involves the x ranges of y, the outer integration involves the ranges of x. Okay? But the values of these two integration will be same. তুমি এই দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু সেম আসবে। সো আমরা ডি এ কে স্প্লিট করব, যে ডি ডি ওয়াই না ডি ওয়াই ইনটু ডি এক্স, এটা নিয়ে দ্বিধা করার কিছু নেই, কারণ দুইটাই ক্ষেত্রে রেজাল্ট আমাদের সেম আসবে। আচ্ছা, দেন এই যে এক্সাম্পল নাম্বার টু এর একটা ফিগার দেওয়া আছে, এখানে ফিগার থেকে আমরা কিছু ইন্টারপ্রেট করতে পারবো যে এই যে রেজাল্ট 1 1 2 এটা কি রিপ্রেজেন্ট করে। এইটা আসলে যে ভলিউম, এবং কোন ভলিউমটুকু সেইটুকু এখানে আমরা ফিগার দেখে বুঝতে পারবো। দেন ফোবিনিস থিওরাম আমরা দেখতে পাচ্ছি, ফোবিনিস থিওরাম এই যে ইটারেটেড লিমিট দুইটা মান সমান হবে তখনই যদি লিমিট গুলো কনস্ট্যান্ট হয়। দ্যাটস আওয়ার ফোবিনিস থিওরাম। দেন উই সলভ এক্সাম্পল 3, এক্সাম্পল 4 এন্ড উইথ সাম প্রপার্টিস অফ ডাবল ইন্টিগ্রালস and some exercise, example number our exercise gulo ekটু mention kore nao abar 27 28 33 34 then average value or mean value definition ta, average value ba mean value definition 35 36 আল্লাহ হাফেজ। Long Assalamu alaikum, sir. Wa alaikum assalam, sir.